নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বিস্তারিত খবরে, মর্মান্তিক পথ দুর্ঘটনায় একটি হাত সম্পূর্ণ কাটা এক মহিলার। সোমবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আম্বারি গজলডোবা তিস্তা ক্যানেলের মান্তাদারি গেট বাজার এলাকায়। জানা গেছে একটি ট্যুরিস্ট বাস এবং একটি বালিভর্তি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনায় এক মহিলার একটি হাত সম্পূর্ণ কাটা পড়ে এবং প্রায় 20 জনেরও বেশি বাসযাত্রী আহত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানা, মিলনপল্লী এবং আম্বারি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসযাত্রীদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। আজ সকালেও ফুলবাড়িতে একটি পথ দুর্ঘটনায় 2 জন প্রাণ হারায় এবং 6 জন আহত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। পুলিশ আমি এখানে রাস্তার ধারে ছিলাম, দেখলাম ঘটনাটা, দেখার পরে উদ্ধার করতে আসছে। কোন জায়গায়? এটা মান্তাদারি গেট বাজার। মান্তাদারি গেট বাজার আজে গালি। মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছিল গাজলডোবা তিস্তা ক্যানেলের মান্তাদারি